সরকারি চাকরির বয়স বৃদ্ধি নিয়ে গতদিন মন্ত্রী পরিষদ সচিব থেকে একটা সুপারিশ করা হয়েছে, যেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 এবং অবসরের বয়সসীমা 65 করা হয়। এটা করার পরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা মিশ্র প্রতিক্রিয়া, এখানে নানা মানুষের নানা মত। তা আমি এই দু চারটা মত নিয়ে একটু প্রতিক্রিয়া দেখাতে চাচ্ছি। তা হচ্ছে, কিছু মানুষ বলছে যে 35 করলে বেকারত্ব বেশি তৈরি হবে, কারণ হচ্ছে মানুষ 35 পর্যন্ত বয়স পর্যন্ত চাকরির জন্য বসে থাকবে। হ্যাঁ, একটা কথা। 2 নম্বর হচ্ছে, আরেকদল যাদের বয়স 30-এর নিচে তারা চাচ্ছে না 35, যাদের এখন 24-25-26 তাদের কথা হচ্ছে 35 করলে 30 থেকে 35 রেঞ্জের ভিতরে যারা আছে তারা কম্পিটিশনে আসবে, এতে যারা জুনিয়র আছে তাদের প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে, এই জন্য তারা যাচ্ছে না, নিজের স্বার্থে যাচ্ছে না। এখন এই দুইটা কথার যুক্তি আমি দিচ্ছি, সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে যে 35 বছর পর্যন্ত মানুষ বসে থাকে না, আমার মনে হয় বেকারত্ব কমবে। কারণ হচ্ছে কি, এখন যে ট্রেন্ডটা আছে যে মানুষ 26-27 বা 25-26-27 এই বছরে বয়সে চাকরি পরীক্ষা মানে তার পড়াশোনাটা শেষ করে তারপরে 3-4 বছর মানে 30 বছর পর্যন্ত কামড় দিয়ে এরকম টেবিলের সাথে বসে থাকে। হ্যাঁ, টেবিলের সাথে বসে থাকে যে 30 বছর শেষ হোক, তারপরে দেখবো সরকারি চাকরি না পাইলে কোম্পানিতে যাব, বিদেশ যাব, বিয়ে শাদী করবো, মানে 30 পর্যন্ত তার জীবনকে স্থবির করে রাখে, স্টপ করে রাখে। কিন্তু 35 হলে এই বোকামি মানুষ আর করবে না, কারণ হচ্ছে মানুষ বাঁচেই মানে মনে কর কত বছর, 35 পর্যন্ত কিন্তু তার জীবনে সে বিয়ে শাদী চাকরি বাকরি ইনকাম সব বন্ধ করে শুধু টেবিলে বসে থাকবে, কখনোই না। আমার মনে হয় ওই সংখ্যাটা কমে আসবে। এখন যদি 100 জন গ্রাজুয়েটের মধ্যে ধরে নিলাম 80 জন গ্রাজুয়েট 30 বছর পর্যন্ত বসে থাকে, পরিসংখ্যান দিয়ে কথা বলি, হ্যাঁ বসে থাকে, ওই সংখ্যাটা 35 করলে বসে থাকবে না যে তা একেবারেই বলা যাবে না, বসে থাকবে, কিন্তু সংখ্যাটা এখন যদি 100 জনে 80 জন বসে থাকে, তখন 100 জনে আমি বলবো যে 80 জন থেকে 50 জন কমে যাবে, 30 জন বসবে, 50 জন কমে যাবে। তারা কি করবে তখন, অনার্সের পরপর 1-2 বছর ট্রাই করে না হলে তারা একটা কোম্পানিতে ঢুকে যাবে বা তার মতো সে ব্যবসা বাণিজ্য শুরু করবে, কারণ তার মাথায় একটা মাইন্ড সেট আপ তৈরি হয়ে যাবে যে বয়স তো 35 পর্যন্ত আছে, আমি এই ফাঁকে ফাঁকে ট্রাই করবো সরকারের জন্য। একেবারেই খাওয়া দাওয়া বাদ দিয়ে সকল জীবন জীবিকা বাদ দিয়ে 35 পর্যন্ত বসে থাকবে, এই সংখ্যাটা কমে যাবে, এটা আমার সাথে আশা করি বিবেকবান নিরপেক্ষ দৃষ্টি সম্পন্ন সবাই একমত হবেন। কারণ হচ্ছে তখন তার মাথায় একটা মাইন্ড সেট আপ হবে যে বয়স তো শেষ হচ্ছে না, এখন তো কি হচ্ছে মাইন্ড সেট আপটা আমাদের, আরে বয়স শেষ হয়ে যাচ্ছে, 26-27 বছরে পড়াশোনা শেষ করে বের হচ্ছি, আর 3 বছর আছে বয়স শেষ হয়ে যাচ্ছে, এই 3 বছর আর কোথাও জয়েন করা যাবে না প্রাইভেট বা কোথাও। কিন্তু যখন 35 হবে এই মাইন্ড সেট আপটা ভেঙে যাবে, তখন তার মাথায় থাকবে যে রিল্যাক্স, 35 বছর আছে আমি চেষ্টা করতে পারবো, যে কোনো 1-2 বছর আমি চেষ্টা করবো, এখন আমি কোম্পানিতে ঢুকে যাই, জীবনকে সে স্টপ করে রাখবে না। এবং বিয়ে শাদী এখানে একটা বড় ফ্যাক্টর, কেউ এখন যেমন হচ্ছে ম্যাক্সিমাম ছেলে 35-এর আগে বিয়ে করে না, মেয়েরও অনেকে 30-এর আগে বিয়ে করে না, তখন কিন্তু সে 35 পর্যন্ত বিয়ে স্টপ করে রাখবে না। পারিবারিক চাপ বা আমাদের মুসলিম সমাজ বিয়ের প্রতি সবার একটা মানে আগ্রহ রয়েছে, তারা কি করবে 35-এর মধ্যে বিয়ে অবশ্যই করতে যাবে, তাহলে বিয়ে করতে চাইলে তার মানে ইনকাম লাগবে, তখন সে অটোমেটিক কোম্পানিতে ঢুকে যাবে। আমি বলবো যে এই যুক্তিতে বেকারের সংখ্যা আগের চেয়ে কমবে, বেকারের সংখ্যা আগের চেয়ে কমবে। 2 নম্বর, যারা বলছেন যা 30-এর নিচে রয়েছে যে তারা মানে সিনিয়ররা আসলে এটা প্রতিযোগিতায় পড়বেন এক্সট্রা, হ্যাঁ এক্সট্রা একটা প্রতিযোগিতায় পড়বেন, কিন্তু এটা খুব বেশি না। কারণ হচ্ছে কি, আমি বলবো যে এই যে 30 থেকে 35 ঘরে যারা আছে জয়েন্ট বয়সটা বৃদ্ধি করে সবাই খুশি, কিন্তু আসলে ওই বয়সে গিয়ে যারা কম বয়স জুনিয়র তাদের সাথে ওরা সবাই প্রতিযোগিতায় মানে খুব বেশি ভালো করতে পারবে না, কারণ ওই বয়সে গিয়ে পড়াশোনা করার মতো মন মানসিকতা থাকে খুব কম মানুষের। 30 থেকে মনে করেন যে যদি 100 জনের চাকরি প্রার্থীর বয়স হয় 30-এর নিচে, হ্যাঁ আর 100 জনের ধরলাম যে 30 থেকে 35, এই 200 জন নিয়ে যদি আমরা একটা কথা বলি তুলনা করি, 30-এর নিচে যে 100 জন রয়েছে এদের মধ্যে 90 জন হচ্ছে স্বতঃস্ফূর্ত, তাদের পড়াশোনা কম্পিটিশন অনেক মানে ফাইট করার ক্যাপাসিটি থাকবে, আর যারা যেই 100 জন 30 থেকে 35 তাদের মধ্যে থাকবে 5-10 জন। অতএব ওদেরকে নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই, ওদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই, আপনারা পড়তে থাকেন। একটা জাতির বৃহত্তর স্বার্থে বয়স বৃদ্ধিটা একটা গুরুত্বপূর্ণ ছিল, আমার দৃষ্টিতে বয়স তুলে দেওয়া উচিত,
কেউ যদি 59 বছর বয়সে বৃদ্ধ এসে যদি বলে যে আমি বিসিএস এডমিন কেন্দ্র হওয়ার ক্যাপাসিটি আছে, সে যদি 30 বছরের তরুণের সাথে পড়াশোনায় ফাইট দিয়ে হইতে পারে, আমি তো মনে করি তার মতো যোগ্য ব্যক্তি নাই, আমি তো মনে করি তার মতো যোগ্য ব্যক্তি নাই, তাকে তো সবার আগে আনা উচিত। মনে করেন যে বয়স তুলে দিল, আজকে 2024 সাল, 26 সালে 59 বছরের বৃদ্ধ মানে তরুণ যুবক আমাদের মাঝে আসলো, সে এডমিটেড হয়ে গেল। কাদের সাথে কম্পিটিশন করছে? তরুণদের সাথে কম্পিটিশন করে বৃদ্ধ জয়লাভ করছে। তার মানে আসল তরুণ কে তাহলে বলেন? আসল তরুণ হচ্ছে এই বৃদ্ধ। সে যদি এই যুবকদের সাথে কম্পিটিশন করে তো ইয়া করতে পারে, তার মানে তার মধ্যে কর্মস্পৃহা, মেধা, যোগ্যতা সবচেয়ে বেশি আছে তার মধ্যে, আমি মনে করি। এই জন্য আমি বলি যে একদম যদি সুযোগ থাকে বয়স তুলে দেওয়া উচিত, আসুক। হ্যাঁ, কিছু কিছু সেক্টরে বয়স থাকতে পারে, সেটা হচ্ছে ডিফেন্স, আর্মি, পুলিশ, এগুলোতে, কারণ এগুলোতে একটু শক্তি সামর্থ্যের ব্যাপার আছে। এছাড়া ইন জেনারেল চাকরিতে বয়স তুলে দেওয়া সবচেয়ে বেটার। বয়স তুলে দিলে যে একদম 40 বছরের আদু ভাই এসে আপনার মানে প্রতিযোগিতার বাজারকে একদম খাইয়ে দিবে, ব্যাপারটা তা না, সবাই আসবে না। তখন আসবে যাদের মধ্যে ওই ধরনের তারুণ্য থাকবে, যে বৃদ্ধ হয়েছে সে বয়সের মাপকাঠিতে, কিন্তু সে অন্য মাপকাঠিতে, তারুণ্যের মাপকাঠিতে সে যুবক, ওরা আসবে। তাই আমি বলছি যে বয়স বৃদ্ধি নিয়ে কেউ কোনো ধরনের নেগেটিভ মন্তব্য আপনারা করবেন না, আমার অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করবেন নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে? নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার বয়স বৃদ্ধি নিয়ে কোনো তেমন কোনো ব্যক্তিগত ইয়ে নেই, কারণ হচ্ছে আমার এখনো মানে 29, আমি আমি চাকরির পরীক্ষা আরো 1 বছর দিতে পারবো, আর আমি সরকারি চাকরি আলহামদুলিল্লাহ করি, আমি ব্যাংকে জব পেয়েছি, আমার সরকারি চাকরি নিয়ে তেমন কোনো আগ্রহ নাই। বিসিএস রিটেন দিয়ে না পড়ে, মানে যদি আমার মধ্যে ওই ধরনের আগ্রহ থাকতো আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করতাম না। আমার ইচ্ছা হচ্ছে অনলাইনে স্টুডেন্ট পড়ানো, আমার অনলাইন শিক্ষকতার ক্যারিয়ার করা, অনলাইনে গণিতের একটা বিপ্লব করা। তাই আমি ব্যক্তিগত কোনো স্বার্থ থেকে কথা বলি নাই, বৃহত্তর স্বার্থে, জাতির স্বার্থে কথা বলছি। তো ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। তাহলে বয়স বৃদ্ধি নিয়ে মানুষের ভিতরে যে কয়েক পার্সেন্ট মানুষের ভিতরে একটা নেগেটিভ ধারণা আছে, এটা কেটে যাবে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।